হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সমে কিন্তু দশ তারিখে তাদের প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন মিমিক্স ফোর চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করবে এবং ইতিমধ্যেই সমী এর এই প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন মিমিক্স ফোর নিয়ে ফুল স্পেসিফিকেশন কেউ একজন অনলাইনে লিক করে দিয়েছে এই স্মার্টফোনটির একদম ফুল ডিটেলস মানে স্মার্টফোনটি ব্যাকসাইডে কোন 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 সেন্সর ব্যবহার করা হয়েছে এবং মেন সেন্সর হিসেবে কোন কোম্পানির সেন্সর ব্যবহার করা হয়েছে সেই ফুল ডিটেলস একজন অনলাইনে লিক করে দিয়েছে এবং রিসেন্ট একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যার জন্য সমীর বড় একটি লোকসান তে পারে আর এটাও জানা যাচ্ছে সৌমি খুব দ্রুতই আইনি ব্যবস্থা নেবে যে এই স্পেসিফিকেশন লিক করেছে এবং এটাও শোনা যাচ্ছে তার বিরুদ্ধে নাকি এক মিলিয়ন ডলারের জরিমানা দায়ের করতে পারে সৌমি মানে যেটা বাংলাদেশি টাকায় নয় কোটি টাকার মতো হয় মানে একটা স্মার্টফোনের স্পেসিফিকেশন লিক করেই নয় কোটি টাকা জরিমানা নিতে হবে সেই ব্যক্তির তো সে যাই হোক তো চলুন জেনে নেওয়া যাক সৌমিয়ার প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা স্মার্টফোন মিমিক্স ফোর কোন স্পেসিফিকেশনের সাথে সৌমি অ্যানাউন্স করবে শোনা যাচ্ছে এখানে নাকি সিক্স পয়েন্ট সিক্স সেভেন একটি ফুল এস জি প্লাস ডিসপ্লে সমই ব্যবহার করবে যেটা ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেট এবং ফোর এইটি হার্স টাচ আসবে এবং এই ডিসপ্লেটি গোয়লা গ্লাস ভিক্টার্স দ্বারা প্রোটেক্টেড হবে এবং এই ডিসপ্লেটা কিন্তু টেন বি কালার সাপোর্ট করবে মানে এই ডিসপ্লেটা সর্বোচ্চ এক বিলিয়নেরও বেশি কালার প্রডিউস করতে পারবে এবং স্মার্টফোনটি যে মেইন হাইলাইটিং বিষয় সেটা হচ্ছে এ সেলফি ক্যামেরা কারণ এখানে কোনো প্রকার পাঞ্চল বা নস ডিসপ্লে তারা ব্যবহার করেনি তারা এখানে একদম ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করেছে এবং যার কারণে এবার সেলফি ক্যামেরাটি তারা ডিসপ্লে নিচে প্রোভাইড করেছে আর সেটা হচ্ছে বিশ মেগাপিক্সেলের এবং শোনা গেছে এর এই যে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা টেকনোলজিটি তারা নিয়ে আসবে এই স্মার্টফোনটির সাথে সেটা হবে তাদের থার্ড জেনারেশন প্লাস টেকনোলজি মানে তাদের থার্ড জেনারেশন থেকেও আরেকটু আপগ্রেড টেকনোলজি তারা স্বামী মিমিক্স ফোর স্মার্টফোনটিতে ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে এবং এই স্মার্টফোনটি ব্যাকসাইডে ত্রিপল ক্যামেরা সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে যার মেন সেন্সর হবে একশো আট মেগাপিক্সেলের এবং যেটা হবে স্যামসাংয়ের এইচ এম এক্স সেন্সর এবং এর ব্যাকসাইডে একটি তেরো মেগাপিক্সেল আল্ট্রাওয়াইট সেন্সর থাকবে যার মাধ্যমে একশো ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যাবে এবং একটি এইট মে মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকবে যার মাধ্যমে ফাইভ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে এবং এর যে মেন সেন্সর এবং টেলিফোটো সেন্সর থাকবে সেখানে নাকি ওআইএস প্রোভাইড করবে সৌম এমনটাই রিসেন্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবং এখানে প্রসেসর হিসেবে সৌমি ব্যবহার করবে কলকমের স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্লাস প্রোসেসরটি এবং শোনা গেছে এখানে চার হাজার পাঁচশো মিলিয়াম পেলের ব্যাটারি থাকবে যেটা একশো বিশ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এর সাথে সাথে পঞ্চাশ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে শোনা গেছে এছাড়াও এখানে এলপিডি আর ফাইভ র্যাম এবং ইউফেস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজের পাশাপাশি ডলভে বিষয় সাপোর্ট থাকবে বলেও শোনা গেছে রিসেন্ট লিক অনুযায়ী তো আমাদের এখন জানার বাকি আছে শুধুমাত্র সৌমি মিমিক্স ফোর স্মার্টফোনটি কোন প্রাইসে আসে আর সেটা তো দশ তারিখেই জানা যাবে তো আপনার মতামতকে সৌমিয়া ফোর স্মার্টফোনটিকে নিয়ে আর শুধুমাত্র কিন্তু দশ তারিখে স্বামী তাদের মিমিক্স ফোর স্মার্টফোনটি অ্যানাউন্স করবে না এর সাথে স্বামী তাদের ব্যাট ফাইভ সিরিজও নিয়ে আসবে যেখানে স্ন্যাপড্রাগন এইট সেভেনটি থাকবে এবং এর পাশাপাশি তারা তাদের স্মার্ট টিভি এবং স্মার্ট স্পিকারও লঞ্চ করবে বলে শোনা গেছে তো এর এই দশ তারিখের ইভেন্ট নিয়ে আপনার মতামতকে আর বিশেষ করে সৌমি মিমিক্স ফোর নিয়ে আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানিতে পারেন